ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে স্বাগতম। আমি শুভেন্দু কুমার বেরা। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব, গতকাল মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, সেই মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী আমাদের হয়েছেন ব্রাত্য বসু। সেই ব্রাত্য বসুকে কিছু শিক্ষক সংগঠন, শিক্ষক শিক্ষিকারা কিছু আবেদন নিয়ে রেখেছেন। কি কি আবেদন রেখেছেন সেটা আমরা বিস্তারিত জানব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকার জন্য অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা দেখে নেওয়া যাক কি বলেছে আজকের এই যে প্রতিবেদনে কি বলা হয়েছে এবং কি আবেদন রাখা হয়েছে সেটা আমরা এখন দেখে নিই। আগেও একবার শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি, সোমবার রাজ্যের নতুন মন্ত্রিসভায় শপথের দিনে আবার শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে, এবং নতুন শিক্ষামন্ত্রী হিসাবে ব্রাত্যবাবুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানিয়ে নিজেদের দাবি দেওয়া জানাতে শুরু করেছেন শিক্ষক ও শিক্ষক পদ প্রার্থীরা, যারা গত কয়েক বছর ধরে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছেন বারবার। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমা পাইম বলেন, দ্বিতীয়বার শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে ব্রাত্যবাবুর কাছে আবেদন জানাচ্ছি, স্কুল সার্ভিস কমিশনের SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ধারাবাহিক ও স্বচ্ছ করা হোক। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকারের দাবি, বর্তমান শিক্ষক নিয়োগ পদ্ধতি সংশোধন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র চান, কোভিড সমস্যার সমাধানে রাজ্যের সব বিদ্যালয়কে সেফ হোম ও অক্সিজেন পার্লারের জন্য ব্যবহার করা হোক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক করে কোভিড পীড়িত পরিবারগুলির কাছে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের ব্যবস্থা করা হোক। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদারের দাবি, শিক্ষক শিক্ষাকর্মীদের পেশাগত সমস্যাগুলো দূরীকরণের অবিলম্বে অনলাইনে আবেদনের ভিত্তিতে বদলি চালু করতে হবে। দিতে হবে TGT স্কেল, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা প্রতিকার করতে হবে অবিলম্বে। স্টেট এডেড কলেজ টিচার্স অ্যাক্ট দাবি, রাজ্যের অন্তত 15,000 স্যাক্টের জন্য অপ্রকাশিত সরকারি নির্দেশনামা প্রকাশ করা হোক, এবং তাদের নিয়ে প্রকাশিত সরকারি আদেশের নানা অসঙ্গতি মেটানোর জন্য আলোচনা ব্যবস্থা হোক। কোটাবের পক্ষে গৌরাঙ্গ দেবনাথ এদিন জানান, শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয় ভবনে কোয়ারেন্টাইন সেন্টার করা এবং ছাত্র শিক্ষকদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরির সিদ্ধান্ত নিতে পারে সরকার। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পড়ুই বলেন, বঞ্চিত PGTI-দের নিয়োগ সংক্রান্ত সমস্যা, প্রাথমিক শিক্ষকদের বেতন সমস্যা মেটানো এবং টেট উত্তীর্ণ প্রার্থীদের যাতে দ্রুত ও স্বচ্ছভাবে নিয়োগ করা যায় সেই জন্য নতুন শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। তা এই ছিল আজকের এই প্রতিবেদন। যদি প্রতিবেদনটা আপনার একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ সকলকে।